মাদ্রাসা বন্ধ হইলে বাড়িতে যাইতাম, গ্রামের বাড়ি তো বিশাল বড় মাদ্রাসা, নানাই প্রতিষ্ঠা করছে, এখন দাওরা হাদিস পর্যন্ত। ছুটি হইলে ছিল সবাই এই তো গ্রামে, আমার গ্রামে একটা লোক ছিল, হ্যাঁ নাকি জিনের লগে কারবার, সবাই মিলা দর্শি, আজকা ওরে জন্মের ফিরান ফিরামু, যদি জিনের থেকে মিষ্টি খাওয়াইতে না পারে। আবার আরেকদিন একলা ঘরের ভিতরে দরজা বন্ধ কইরা নিজে নিজে কই, সুরায় জিন পড়লে নাকি জিন আহে, সুরায় জিন পড়া শুরু করছি একা ঘরে একা রুমের ভিতরে, সুরায় জিন যখন পড়তেছি হঠাৎ করে মনের ভিতরে ভয় আইছে, যদি এখন জিন আইয়া কয় আমার ডাকসস খেললিগা কি কম কি কম, ডরাই গেছি। একবার শেষ করছি, আবার সুরায় জিন পড়তে আরম্ভ করছি, আবার মনে মনে ভয়, এবার যদি জিন আইসা কয় আসসালামু আলাইকুম হুজুর আইছি আমি কি কইবেন কোন কি কম, শুরু তো করছি ভয় লাগতেছে, তিনবার যখন সুরায় জিন শেষ করছি এমন সময় দরজার মধ্যে দেহি আওয়াজ থাবর মারছে, আমি তো জোরে চিৎকার দিয়া শেষ কে মনে হচ্ছে আমার ছোট মামায় কয় বাগি না আমি আমি গাল্লায় বাঁচাইছি, হাই 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 রে, রাত্র বড় গভীর রাত্র বড় গভীর, রাতের দুইটা বাজে ওরে দর্শি এই তোর জিনে রকম মিষ্টি আনতে মিষ্টি খামু, দুইটা বাজে কয় যদি শহরের ভিতরে যাইতে পারো নিরিবিলি জায়গা, হেনে জিনে রাখিয়া দেব লই আমি, আমরা কইতেছি মনে খাওয়াইতো না জিরু করছে কি করব, কয় সাদে যা সাদে রাত বাজে দুইটা কয় সাদে যা, সাহস করলাম সাদেই যাম সাদেই যাম, তু হেরে ফিরাম যদি দিতে না পারে, একবার ঘুরাইছি যায় দেখি নাই মিষ্টি নাই মিষ্টির বাক্স নাই, বন্ধু বান্ধব কিরে শুরু করব রে আমি কি না রাখ নিচে নামছি, কিরে মিষ্টি কই কিরে জিন কই, কয়া আবার যা চিন্তা করলাম একবার জন গেছি তাহলে আবার যাই, নিজের একটু সাহসী মনে করে আর কি যাই দেখি, সর্বনাশ তিনজন গেছি ছাদে, হঠাৎ করে দেখি ছাদের খোলার মধ্যে মিষ্টির বাক্স, আমার লগে যে দুইটাই ছিল দিছে দৌড়, আমি কই মরছি তো মরছি বাক্স লইয়া যাই, বাক্স লইয়া দৌড় দিছি বাহিগুলি রাইতের দুইটা বাজে মিষ্টির বাক্স দেখা, এখন আর কেউ ডরে কোনো কথা কয় না, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিনার ইনসান দে আল্লাহ বানাইছে অন্য কামের জন্য না, একমাত্র এবাদত, একটু জবান খুইলা জোরে কন্না এবাদত কার, আর একটু জবান খুইলা জোরে কন্না এবাদত কার, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাইকা বলেন আল্লাহ আমি মইরা গেলে আমার লাশটা অক্ষত রাইখু, আল্লাহ বলেন কেন পয়গম্বর, হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমার দিলের তামান্না আমার দিলের আশা আখিরি পয়গম্বরের উম্মতের মাধ্যমে জানাজা হইতো, আখিরি নবীর উম্মতের মাধ্যমে দাফন হইতো, আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিছি, আরো জোরে কর নবীর লাশটাকে অক্ষত রাখছে 250 বছর, ওই জামানার জালেম বাদশার স্বপ্ন দেখছে আজীব স্বপ্ন, আজীব স্বপ্ন দেখা ভুইলা গেছেন
এলাকার সমস্ত আলেম ওলামা এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাইকা বলেন আমি আজীব স্বপ্ন দেখেছি ভুলে গেছি আমার ভুলে যাওয়া স্বপ্নের কথাও তোমাদের বলা লাগবে ব্যাখ্যাও তোমাদের দেওয়া লাগবে বলে জাপানা স্বপ্নের কথা বললে না হয় ব্যাখ্যা দিব আপনি স্বপ্ন দেখে ভুলা গেছেন এই ভুলে যাওয়া স্বপ্নের কথা আমরা কেমনে বলব বাদশা বলেন বলা লাগবে আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা তোমাদের বলা লাগবে ব্যাখ্যাও তোমাদের দেওয়া লাগবে একজন আরেকজনকে কয় মগের মুল্লু কি রে স্বপ্ন দেখে ভুলা গেছে কেমনে কমু আমরা মগের মুল্লু কিছুই বলার নাই বলে কেন কারণ হইল দেশের প্রেসিডেন্ট কিছু বলা যাবে না একজন দ্বারা কয় জাহাপানা আমার কাছে এমন একজন মানুষের সন্ধান আছে যেই মানুষ আপনার ভুলে যাওয়া স্বপ্নের কথাও বলতে পারবে ব্যাখ্যাও দিতে পারবে বলো লোকটা কোথায় ডাইকা বলেন আপনার জিন্দানখানায় বন্দি বলে নিয়ে আসো আমার কাছে আইন লাগে না আদালত লাগে না এই উকালতনামা লাগে না বাদশা বলছে ছুটায়া রাজ দরবারে হাজির আল্লাহর পয়গম্বর দানিয়াল রাজ দরবারে ঢুকে না ডাইকা বলেন না না রাজ দরবার আমি এমনি ঢুকতে পারবো না বলে কেন একজন মুসলমানের কাছে তার আদর্শের নাম হইল ঈমান একজন মুসলমানের কাছে তার দৌলতের নাম হইল ঈমান ঈমান জলাঞ্জলি দিতে পারবো না ঈমান হইল মুসলমানের কাছে বড় দৌলতের নাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ জোরে কোন আমাদের রবকে এরপরে আল্লাহ যে কথাটা কইছে যত মুফাসসির আছে সমস্ত মুফাসসির একমত সুম্মাস্তাকামু আল্লাহ বলার পরে ইস্তিকামা থাকা লাগবে বলে কেন আল্লাহ বলার পরে মুসিবত আসবে আল্লাহ বলার পরে হামলা হবে আল্লাহ বলার পরে মামলা হবে আল্লাহ বলার পরে জেলখানায় যাওয়া লাগবে আল্লাহ বলার পরে ফাঁসির কাস্তে চুলা লাগতে পারে মুসলমান মুসলমান জীবনের পরোয়া করে না মুসলমানদের কাছে দৌলতের নাম হলো ঈমান একটু জবান খুলে জোরে বলেন মুসলমানদের দৌলতের নাম হলো ঈমান ঠিক কি না হযরতে দানিয়াল আলাইহিস সালাম রাজ দরবারে গেটে দাঁড়ায়া কয় ও বাদশাহ বলে কি তোমার রাজ দরবারে ঢুকার যে সিস্টেম এই সিস্টেমটা মুসলমান ফলো করতে পারে না আরে তুমি রাজ দরবারের সামনে দুইটা খুঁটি বানায় রাখছো শিকল দিয়ে রাখছো মাথা নত করে তোমার রাজ দরবারে ঢুকা লাগে মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না মুসলমান ডাকে তো একজনে ডাকে মুসলমান মাথা নত করে তো একজনের সামনে করে মুসলমান সেজদা দেয় তো একজনের সামনে দেয় তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি হচ্ছেন জমিনের আল্লাহ তিনি হচ্ছেন আকাশের আল্লাহ তিনি হচ্ছেন কুল কায়নাতের আল্লাহ তিনি হচ্ছেন গরিবের আল্লাহ তিনি হচ্ছেন বড় লোকের আল্লাহ তিনি হচ্ছেন পিপিলিকার আল্লাহ তিনি হচ্ছেন কুল কায়নাতে মালিক যিনি সমস্ত মালিকের সমস্ত জিনিসের আল্লাহ একটু জবান কইলা মহাব্বতে কন্যা আমাদের মালিকের নাম কি আরে খুল তোর জিনজিলখানা এই শীতল খুল একজন মুসলমান মাথা নত করে তোমার রাজ দরবারে ঢুকতে পারে না আর এটা বলছি তোমার প্রয়োজনে বলে আমার প্রয়োজন কেমনে বাদশা তাইকা বলতেছে বাদশা তুমি যে স্বপ্ন দেখে ভুলে গেছো এই আদর্শ যদি আমি জলাঞ্জলি দেই আমি যদি মাথা নিচু করে তোমার রাজ দরবারে ঢুকি আমার ঈমান ধ্বংস হয়ে যাবে আমার আদর্শ নষ্ট হয়ে যাবে আমার ভিতরের পাওয়ার নষ্ট হয়ে যাবে আমার ভিতরের নূর নষ্ট হয়ে যাবে নূর নষ্ট হয়ে গেলে পাওয়ার নষ্ট হয়ে গেলে আমি তোমার ভুল
ভুলে যাওয়া স্বপ্নের কথা বলতে পারবো না, সুতরাং এটা ছড়াও, মুসলমান মাথা নত করবে তো এক জায়গায়। জোরে বলেন, তিনি কে? বাচ্চা কয় সর্বনাশ সর্বনাশ, কিরে বুঝবি না? না, মাথা নত করবি না কয় না, আমার প্রয়োজন না তোমার প্রয়োজনে। হ্যাঁ, মনে মনে কয় কি এক আজিব স্বপ্ন দেখলাম, আবার ভুলা গেলাম। আসলে ভুলে নাই, ভুলাইয়া দিছে কে? আরেকটা তফসিরের চমৎকার কথা মনে হয়েছে, যদি আমার দিকে মনোযোগ থাকে তাইলে কম। আয়াতটা পড়া লই, আয়াতটা থামলে জোরে আল্লাহ আকবার বলবেন তো, টেস্ট করেন দেখি আল্লাহ আকবার কোন আয়াতের তাফসিরে তাফসিরুল মারিফুল কোরআনের মধ্যে ঘটনাটা আছে, বড় চমৎকার কথা। ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফালাইছে, জামার মধ্যে রক্ত লাগাইছে, বাবার কাছে নিয়ে গেছে, তাইকা কয় বাবা বলে কি ভাই রে তো বাঘে খাইছে। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া কয়, কেমন বাঘে খাইলো? রক্ত লাগছে, সব ঠিক আছে, কিন্তু জামাটা ছিঁড়ে নাই, জামাটা ফাটে নাই। এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া কয়, কি রে জামাটা ছিঁড়লি না, তুই ফেরা লোলি না জামাটা? কয়, ভুলে গেছি। আসলে ভুলে নাই, ভুলাই দিছে। জোর এখন কে? ইউসুফ নবীর 10 ভাই কেমন জ্ঞানী ছিল তাফসীরের কিতাবের মধ্যে লেখে, 10 ভাই রাস্তা দিয়ে হাঁটে, এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে কয়, আমাদের আগে এই রাস্তা দিয়ে একটা গাবি গেছে। আরেক ভাই কয়, হ ওই গাবিটার একটা চক্ষু নাই। আরেক ভাই কয়, হ ওই গাবিটার পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। যেই বাড়ার গরু আরাইছে, আমার কথা বুঝেন তো, যেই বাড়ার গরু আরাইছে, চোখ নাই আবার গাবি, পেটে বাচ্চা 7 মাস 8 মাস, ওই বেড়ার বাড়ির সামনে দিয়ে যায় আর কয়, বেড়ায় বাড়ি এসে, এই দাঁড়া তোরা গরু সুর, আমরা পয়গম্বর আওলাদ, আমাদের পিতা নবী, আমরা গরু সুর না, তাইলে এই রাস্তা দিয়ে যা গাবি গেল কেমনে করলি, বলো তো দইতে পারত? এই গাবির যাবার একটা চক্ষু নাই কেমনে কইলি, এই গাবির পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা কেমনে কইলি? আন্দাজ করে কইছি, মানুষের আন্দাজ একের হুবহু মিলে, একটু 19-20 হয় ঘটনা নাকি। দৈরা লয়ে গেছে বাদশার কাছে, বাদশা গরু সুর, বাদশা আমার একটা গাবি হারাইছে, চক্ষু নাই, আমার একটা গাবি হারাইছে, 7 মাসের বাচ্চা আছে পেটে, ওরা আমার বাড়ির সামনে দিয়া যায় আর বর্ণনা করে, আমি গাবিটা পাই না, ওরা আমার গাবি চুরি করছে। এবার 10 ভাই ডাক দিয়া কয়, জাহাপানা, না না আমরা গরু চোর না, আমরা গাবি চোর না, আমাদের পিতার নাম হইল ইয়াকুব, আমাদের পিতার নাম হইল ইয়াকুব, তিনি একজন পয়গম্বর, তিনি একজন রসুল, একটু জবান খুইলা জোরে কোন না, নবীদের দাম আছে না, না নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ ডাক দিয়া কয়, এই পয়গম্বরের ঔলাদ একটু সেবা যতন কর, এই বিচার পরে হইব, আগে নাস্তা দে। নাস্তা দিছে রুটি আর বাজি দিয়া, বাদশাহ পিছনে দাঁড়ায় আছে, ওগো কারবার দেখবো, পিছনে দাঁড়ায় আছে, তাকায় তাকায় দেখে 10 ভাই রুটি খায়, এক ভাই আরেক ভাইরে বলে, এই রুটি যেই মহিলা বানাইছে মহিলাটা অসুস্থ। বাদশাহ কয়, রুটি কই, মহিলা কই, হেরা কই, সুবহানাল্লাহ কই, বাদশাহ কয়, কি রে ঘটনা কি? বিচারও যেমন আজীব বিচার, কাহিনীও তো আজীব কাহিনী, রুটি কই আর মহিলা বানায় কই?
মহিলা বলল এ উজিরে দিগা আইছে দেখ তো মহিলা অসুস্থ নি দূরে গেছে আবার আইছে জাপানা কই কি মহিলাটা খুব অসুস্থ মহিলা খুব অসুস্থ ডাইকা কই কি রে ঘটনা কি জিন টিনা চিনি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু দুরে শ্রেণীরে বানাইছে আল্লাহ আছে জিন জিন আছে আমি জিনের মিষ্টি খাইছি জিনের মিষ্টি খাইছি ছাত্র জামানায় এইবার বাদশা ডাক দিয়ে কই কি রে রুটি বানাই কই মহিলা কই আর ওরা কই ঘটনাটা কি কিছুক্ষণ পরে দশ ভাই একজন আর একজনের ডাক দিয়ে কই আর গরম খবর আছে বলে কি খবর আরে বাচ্চা শুনলে অসুবিধা আছে আর একটু কাছে আয় দশ ভাই কাছে আইছে এবার ফিস ফিস কইরা কয় একবার একবার কয় বুঝি না জোরে কয় জোরে কয় এবার ডাক দিয়া কয় আমগো দেশের যে এই বাদশা আছে বলে হ কই এই বাদশার জন্মের কোনো ঠিক না বাদশা নিজে শুনতেছে বাদশার জন্মের বাদশাহ নিজে শুনতেছে বাদশার জন্মের আচ্ছা কন কেমনটা লাগে বাদশাহ দৌড়াইছে ডাক দিয়ে কয় গরুর বিচার পরে রুডির বিচার পরে আগে ডইব কয় স্যার কোনটা কয় কিছুক্ষণ আগে যে কইছস কয় না স্যার ডরে কয় না স্যার কিছুই কই নাই ইমান আমাদের বড় দুর্বল একটু চাপ দিলে ইমান শেষ একটু চাপ দিলে আল্লাহ শেষ একটু চাপ দিলে ধর্ম শেষ মুসলমান তো তারই বলা হয় এই শুনিতে চড়বে আল্লাহ ভুলবে না শুনিতে চড়বে ইসলাম ভুলবে না শুনিতে চড়বে দিন ভুলবে না বলছি তো বলছি আমার রব আল্লাহ আরে বলছি তো বলছি আমার নবী মুহাম্মদ আরে বলছি তো বলছি আমার ধর্মের নাম ইসলাম একটু জবান খুলে জোরে কোন আমাদের মালিকের নাম ঠিক তাই কেন বন্ধুগণ আমার এবার ডাক দিয়া কয় এই তোরা কি কইছস ডরে কই কিচ্ছু কই নাই কিছুক্ষণ পরে ডাক দিয়া কয় আমার জন্ম নিয়া এলাকার মধ্যে একটু সমস্যা আছে খুইলা ক কিছু কমু না মামলা দিমু না জেলখানায় নিমু না কই তাই নাকি কয় হ বাদশাহ আসলে আমরা কিছু বলি নাই এই তোমরা না পয়গম্বর আওলাদ মিথ্যা বলবা না বলো বলো আমার জানতে বড় ইচ্ছে হয় এই মহিলা রুটি বানাইছে মহিলা কোথায় তোমরা বলছো মহিলা নাকি অসুস্থ এবার একজন আর একজনের ডাক দিয়া কয় আমাদের আন্দাজ বড় মারাত্মক আমরা আন্দাজ করে কইছি ডাক দিয়ে কয় আন্দাজ এত মারাত্মক হয় না বলে কেমনে বাদশাহ আমরা যে রুটি খাইতেছি প্রত্যেকটা রুটি মাঝখান দিয়া কাঁসা একটা রুটিও ভালো কইরা হয় নাই আন্দাজ কইরা বাইর করছি মহিলাটা বড় অসুস্থ বাদশাহ ডাক দিয়া কয় তোদের আন্দাজ বড় মারাত্মক তোদের আন্দাজ বড় মারাত্মক এবার ডাক দিয়া কয় আমার জন্মের যে ঠিক নাই এটার ব্যাখ্যা দে ডাক দিয়া কয় বাদশাহ সব নবীর সুন্নত মেজবান আর মেহমান একসাথে খানা খাইব যদি খানা না খায় মেজবান মেজবান মেহমানরে বাইরা বাইরা খাওয়াইব যদি তাও সম্ভব না হয় তাহলে মেহমানের সামনে মেজবান বৈশা থাকব আপনি খান নাই আপনি বাইরাও দেন নাই আপনি বৈশাও থাকেন নাই জন্মের দোষ না হইলে মানছে এমন করে তাইলে বোঝা গেল যারা আমার নবীরে লইয়া কথা কয় যারা ইসলাম নিয়ে কথা কয় যারা দিন নিয়ে কথা কয় জোরে বলতে হবে যারা ধর্ম নিয়ে কথা কয় একটার জন্মের ঠিক না আওয়াজকে জোরে কোন ঠিক কিনা থাকলে নবী নিয়া কথা কইতে পারে না জন্মের ঠিক থাকলে ইসলাম নিয়া কথা কইতে পারে না জন্মের ঠিক থাকলে দিন লইয়া কথা কইতে পারে না তাহলে বোঝা গেল যারা ইসলাম নিয়ে অ্যালার্জি যারা দিন লইয়া অ্যালার্জি যারা ধর্ম নিয়ে অ্যালার্জি যারা আমার নবীর ইজ্জত নিয়ে অ্যালার্জি একটার জন্মের ঠিক না কথা ঠিক কইছস এবার গরুর কিচ্ছা কো গাবি কেমনে বলদ দইতে পারত না বলদ না গাবি গেছে কই কেমনে কই ঘাস খাওয়ার কাটিং দেখে বুঝছি এত আন্দাজ তো গো কই হ গাবি ঘাস খায় আগায় আগায় বলদ ঘাস খায় কামড় দিয়ে নিচে নিয়ে যায়
সব গাছ আগায় আগায় গেছে আন্দাজ করে বাইর করছি গাবি গেছে বলদ যায় নাই কই শোক যে একটা নাই কেমনে বুঝলি ও বাদশা কয় কি আইল বালাই আপনাদের দেশে কি কইরা রে এই ক্ষেতের মধ্যে যে একটা রাস্তা থাকে না আইল হে আই কই এই আইলের ডাইন পাশেও ঘাস বাম পাশেও ঘাস এটাই শুধু ডাইন পাশের দিক খাইছে বাম পাশেরটা খায় নাই আন্দাজ করে বাইর করছি ওর একটা শোক নাই কই মারাত্মক রে তো আন্দাজ পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে কেমনে বুঝলি ডাক দেখে বাদশা ওর চারটা পা সামনের দুইটা পা পিছনের দুইটা পা সামনের দুইটা পা মাটির মধ্যে যেই পরিমাণ ডাবজে পিছনের পা তার চাইতে তিন গুণ বেশি ডাবজে আন্দাজ করে বাইর করছি ওর পেটের মধ্যে অন্তত পক্ষে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে একটু জবান খুলা জোরে শুনতে চাই এত জ্ঞান যারা রাখে এরা তো ইউসুফ নবীর জামা ছিড়তে ভুলা যাওয়ার কথা না আসলে ভুলে নাই ভুলাই দিছে আসলে ভুলে নাই ভুলাই দিছে জোরে কোন কে ভুলাইছে আল্লাহ জানায় দে ও দুনিয়ার অপরাধীরা আল্লাহ জানায় দে এ দুনিয়ার অপরাধীরা আল্লাহ জানায় দে এ দুনিয়ার দুর্নীতিবাজরা এ দুনিয়ার চোরেরা এ দুনিয়ার খুনিরা তোরা যতই করস না কেন আল্লাহ পাকের আদালত ফাঁকি দিতে পারবি না রুইয়া গেছে রুইয়া গেছে সময় মতন বাড়িব ঠিক কি না اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون أمر الله داك دياك ميتا بولبي الله تو زبان بندو كوري دي بي حد تو كتا بولبي أمر الله كوي پا كتا بولبي أمر الله كوي ناك كتا بولبي أمر الله كوي چوك كتا بولبي أمر الله كوي پا تيكا مطا پر جنتو جاسه شب كتا بولبي ورا شاكي دي بي الله اي حد دي اي اي پاپ كورسه چوك بولبي الله اي چوك دي اي এই পাপ করছে পা বলবে আল্লাহ এই পা দিয়ে এই পাপ করছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের আদালতে জবান খুলে খুলে সাক্ষী দিবে ওই দিন আল্লাহর আদালতকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই একটু জবান খুলে জোরে কোন আদালতটা কা এইবার বাদশা এমন স্বপ্ন দেখছে গেছে গা ভুইলা ভুলছে না ভুলাই দিছে কে ভুলাইছে কারিশ্মা আসেনি আছে নি কারিশ্মা আছে কি কারিশ্মা শুনেন আয় হায় হায় তিনি হচ্ছেন আপনার মাওলা তিনি হচ্ছেন আমার মাওলা তিনি হচ্ছেন আপনার মালিক তিনি হচ্ছেন আমার মালিক তিনি হচ্ছেন আপনার খালেক আমার খালেক আরে আমরা তো মাখলুক আরে আমার স্রষ্টা তো তিনি আরে আমরা তো তার সৃষ্টি এত বাহাদুরি কিসের আরে পাতলা পায়খানা তিন দিন লাগাতার হইলে বিছনা থেকে উঠতে পারি না এই মানুষের অহংকার মানায় না এই মানুষের এই এই দাম্ভিকতা মানায় না এই মানুষ যেইভাবে চলে মনে হয় না জিন্দগিতে এই দুনিয়া ছেড়ে চলে যাবে এই তোমার অট্টালিকা থাকবে এই তোমার ক্ষমতা সব থাকবে তুমি থাকবে না নির্দিষ্ট হায়াতের পরে তুমি চলে যাবা জোরে কোন না ঠিক কি না জবাব লাগছে না আমার ভাইয়েরা এবার দাইকা কয় কি স্বপ্ন দেখলাম ভুলা গেলাম কত জিনজিল খোল মুসলমান আদর্শ বিলিন দেয় না খোল এটা খুলছে খোলার পরে আল্লাহর পয়গম্বর হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম বীরের বেশে মাথা উঁচু কইরা রাজ দরবারে ঢুকছে আচ্ছা বলেন তো দেখি এই ঘটনাটা গোপন আছে না গোটা এলাকায় ছড়ায় গেছে দেখ শুনি মুসলমানের পাওয়ার দেখ শুনি ইমানদার কারে কয় দেখ শুনি কারে কয় হ্যাঁ গোটা এলাকায় খবর ছড়া গেছে এবার ডাক দিয়ে কয় বহ কি স্বপ্ন আমি দেখছি ক পয়গম্বর মনে মনে কয় স্বপ্ন দেখছে হ্যাঁ আর কইতাম আমি ঠিক আছে শোনো বলে কি বিরাট বড় মূর্তি মূর্তির মাথাটা স্বর্ণের বুকটা পিতলের আর পাগুলি হলো লোহার বাচ্চা কয় হয় এমনই স্বপ্ন দেখছি আচ্ছা মানুষের ভুলে যাওয়া কথা একটু স্মরণ করায় দিলে বাকিগুলো মনে হয় ঠিক না এটাকে মূর্তি দেখছে কয় হ মাথা স্বর্ণের কয় হ বুকটা পিতলের হ পাগুলি লোহার কয় হ এরপরে কয় মনে নেই আর মনে হয় না দানিয়াল বলবো কি বলবো
এরপরে কি আমি দেখছি একটু বলো, মিলা যায় তো? আয় হায় হায়, দুই জালালে লেখছে জালালাইন শরীফ, জালালউদ্দিন মহল্লি, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই। জালালউদ্দিন মহল্লি কিতাব একটু লেখছে, এন্তেকাল করছে। জালালউদ্দিন সুয়ুতি পুরা কিতাবটা লেখছে, জালালাইন হয়ে গেছে দুই জালালের কিতাব। ওই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই লেখে, তিন আল্লাহর গোলাম দাওয়াত দিতে দিতে ইহুদি রাষ্ট্রে ঢুইকা গেছে, ইহুদি বাদশা ধইরা আনছে, এ লাগা হ্যান্ডকাপ, মুসলমান কয় হ? ইমান সাহ কয় না, বিপদ আছে সামনে, কয় মুসলমান বিপদ ভয় করে না, মুসলমান কয় হ? ইমান সাহ না, বিপদ আছে, কয় মুসলমান বিপদ রে ভয় করে না, মুসলমান ভয় করে কাকে? আরে ভয় করে না মুসলমান, জানো তোমরা আমারে চিনো কি করতে পারি? জল্লাদ করে লাগা লাগাইছে, তেল ঢাল ঢালছে, গরম কর করছে, উত্তপ্ত তেল। ইমান সাহ নাহলে দিম, হাসে মুসলমান গায়ের মধ্যে জ্বালান উঠে গেছে, কিরে হাসে কেন? বিপদ সামনে, মৌত সামনে, হাসে কেন? বুঝবি না তুই, বুঝবি না, তাই কহ এনে কি দেখি? বুঝবি না তোরা, ওই চক্ষু তোদের নাই, কি দেখি? চক্ষু তোদের নাই, বুঝবি না, ওই বুঝতব নাই, তাই নাকি কহ? লাগা হ্যান্ডকাপ লাগাইছে, আলা মুহূর্তের মধ্যে গোস্তগুলি আলাদা, হাড্ডিগুলি আলাদা। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করে, মরণ দিবি জীবন বলে হ কেমনে? আগের জন দিছে যেমনে, লাগা হ্যান্ডকাপ লাগাইছে, ফেলাইছে, গোস্তগুলি আলাদা, হাড্ডিগুলি আলাদা। তিন নাম্বার বন্ধু প্রস্তুত হয়ে আছে, জীবন দিবি না ইমান দিবি? কয় সব দিব কিন্তু ইমান দিব না, ইমান দিব না। আরে চামড়া দেখে না, বংশ দেখে না, আল্লাহ কয় একটা কলবের মালিক হও, আল্লাহ কয় সাদা কলব, আল্লাহ কয় কোনো গুনাহের দাগ নাই, তাই নাকি কয় হ? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। ওই কলব লইয়া আমারে একবার ডাকবি, একবার ডাকবি আমারে, দেখবি মজা, আর আমার মাওলার কারিশমা দেখবি। আমারে ডাকতে দেরি বান্দা, হাজির হইতে দেরি হব না, একবার ডাকবি আমারে। কয় হ ডাইকা কয় তোর সামনে দুইজন জীবন দিতে দেখলি, তুই হাসস কেন আমার জানাতে? এবার তৃতীয় বন্ধু ডাইকা কয়, বাদশাহ আপনি দেখেন মরণের ভয়, আপনি দেখেন জীবন দেওয়া লাগবে, আপনি দেখেন কত বড় শাস্তি। আমরা তাকায়া তাকায়া দেখি আমার দুই বন্ধু আমার আগে আল্লাহর জান্নাতে চলিয়া গেছে, আমার দেন আমার জান্নাত রেডি, আমি পড়তে দেরি, আমার মাওলার জান্নাত খুলতে দেরি নাই, আমিও রেডি। মুসলমান গাম দিতে পারে, ইমান দিতে পারে না, মুসলমান রক্ত দিতে পারে, ইমান দিতে পারে না, মুসলমান জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। দৌড়ায় উজির আয়েশা বলে, যাহা পানা বলে কি? এবার ডাক দিয়া কয়, যাহা পানা বলে কি? মুসলমান গাম দিল লাভ, মুসলমান রক্ত দিল লাভ, মুসলমান জীবন দিল লাভ। গাম দিলে ইতিহাস হয়, রক্ত দিলে জমিন ইসলামের নামে দলিল হইয়া যায়, আর জীবন দিলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, কোন ভাষায় বুঝাইলে যে বুঝবেন, কেমনে কইলে যে দিলে যায় ধাক্কা লাগবে, সেই ভাষা আমাদের জানা নেই। আজকে গোটা বাংলাদেশে 90-95% মুসলমান, গোটা বাংলাদেশে 90-95% আমরা মুসলমান। এসে এখন আমাদের বলতে হয় আমরা আদমের সন্তান, আমরা বানরের সন্তান না, আমাকে বলতে হয় এখন।
হাই হাই রে মুসলমান, আমার বাংলাদেশে 90 থেকে 95 ভাগ মুসলমান, আমার মসজিদে আজান হয়, আমরা নামাজ আদায় করতে যাই, আমি মাথায় টুপি দিছি, আমার থোতায় রসুলের সুন্নতি দাড়ি, এই যে মাহফিল করতেছি, কেউ তো কোনো বাধা দেয় না, আমি স্বাধীনভাবে চলতেছি, কিন্তু কে যেন আমার স্বাধীনতার টুটিটারে চাইপা ধরছে, কে যেন অদৃশ্য শক্তি বলতে পারি না, কে যেন ধরে রাখছে। আর আমার বাংলাদেশের পার্লামেন্টে বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যদি অপমান করে তার শাস্তির বিধান পার্লামেন্টে করা আছে, আমার নবীরে গালি দিলে তার বিধান বাংলাদেশের পার্লামেন্টে নাই। কোন দেশ? যেই দেশে 90 থেকে 95 ভাগ মুসলমান বসবাস করে। কোন দেশ? যেই দেশের মুসলমানদের সন্তানদের সিলেবাসে পড়ানো হয়, আমগো নাকি ফাঁসার মধ্যে লেজ আছিল, লাফাইতে লাফাইতে লেজ ফইরা গেছে গা, এরপর আমরা মানুষ হয়ে গেছি গা, আমগো পূর্বপুরুষ আগে বান্দর আছিল, বান্দর। এগুলো আমাদের শুনতে হয় পার্লামেন্টে, ঝগড়া বই লইয়া যায় সব পার্লামেন্ট মেম্বাররা, সবাই বই লইয়া যায়, আমগো মাদ্রাসায় তো এগুলো আমরা শিখাইও না ফরাইও না, আমগো ফলাফেন ফরেও না, তাই না? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। আচ্ছা আমি আপনাকে জিগাই, ভালো করে কইবেন, বুঝা কইবেন, বুঝা, যাগো মাথার মধ্যে শিং আছে হেরা ডিম পারে? আবার জিজ্ঞেস করি, যাগো মাথায় শিং আছে হেরা ডিম পারে? গিয়েছে এক করে দেখেন গরু কোন হান্দা বাইরা দিয়েছে ডিম কই তো পারতেন? হাই হাই হাই, এগুলি আমরা পড়িও না, আমরা পড়াইও না, এই আজগুবি পড়া আমরা পড়িও নাই পড়াইও না। তাহলে আমাদের মাথা ব্যথাটা কিসের? অবশ্যই আমাদের মাথা ব্যথা যে সমস্ত মুসলমানের সন্তান নেই, যে ভুল শিক্ষা নিচ্ছে, আমাদের ভুল ধরায় দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। আওয়াজ দেওয়া জোরে শুনতে চাই, কথাগুলি ঠিক কিনা? আজকে বুক ফেটে যায় কারো কাছে বলতে পারি না, যেই দেশে মুসলমানের বসবাস 90 ভাগ মুসলমান, মাত্র 10% অন্যান্য ধর্মের মানুষ, সেই দেশের পার্লামেন্টে আমার নবীরে গালি দিলে একটা আইন পাস করতে পারি না, এই মুসলমান আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতা। জোরে বলেন কথাগুলি ঠিক কিনা? একটু জবান খুলে জোরে কোন, আমার নবীর পরে কোন নবী আছে? আরো জোরে, আমার নবীর পরে জোরে শুনতে চাই, কোন নবী আছে? আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল নাই, জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আজকে আমার স্বাধীন বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায় আমার নবীকে মানে না, আমার স্বাধীন বাংলাদেশে আমার নবীকে গালি দেয়, আমার স্বাধীন বাংলাদেশে আমার ধর্ম নিয়ে কথা কয়, 90 ভাগ মুসলমানের দেশে আমরা কিছুই বলতে পারি না, এক চাইতে লজ্জাজনক, মুসলমানদের জন্য আর কিচ্ছু হতে পারে না, ঠিক কি না? কত বেশি ও জগতের মানুষ, আমার রসুল পেরেশান, আমার নবী দাওয়াত দেয়, আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো এত পেরেশান কেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় নবী গো এত বেশি পেরেশান কেন, আমার রসুল ডাক দিয়ে কয় আপনি না আমার পাঠাইছেন মিনা জুলুমাতি ইলান নূর, আমার না পাঠাইছেন অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাইবার জন্য, এই কারণে আমি পেরেশান, আমার একটা উম্মত জাহান্নামে যেন না যায় এই কারণে আমি পেরেশান, ডাক দিয়ে কয় নবী গো যে দেখলো সরাসরি আপনার আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়, আনে না তো ঈমান, এত পেরেশানি কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে হাবিব আমার যে দেখলো আপনি হাত বিছাইলে এই হাতের মাথা দিয়া ঝর্ণার মতন পানি বের হয়, ও নবী তারা তো ঈমান আনে না, ওরা তো মুর্দা, ওদের জীবন থাকতে ওরা তো রাস্তা দিয়ে হাঁটে কিন্তু ওরা তো মুর্দা, ওরা তো দিন আনে না, ওরা তো ইসলাম ধর্ম গ্রহণ করে না, তার কারণ হচ্ছে একটু জবান খুলে জোরে শুনতে চাই, হেদায়েত দেওয়ার মালিককে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, একটু জবান খুলে আবার জোরে, হেদায়েত দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ, তাই নাকি? কয় হ, ডাক দেখো নবী আমার, কয় কি? আরে তাকায় দেখেন না কয়বার পরীক্ষা করবে, ওগো মোহর মেরে দিছি,
lahum qulubun la yafqahuna biha wa lahum a'yunun la yubsiruna biha wa lahum adhanun la yasma'una biha ulaika kal an'ami bal hum adall ulaika humul ghafilun o nabi ami mohor maira disi ego bujhaile ar kam hoito na abar zaban khula jore kon hidayater malik ke ebar aisha shohor sorol nabire dak dekhe islam dharma grohon korbo nabi khushi দিন গ্রহণ করব নবী খুশি আরে পড়েন না কালিমা দাগ দেখো শর্ত আছে বলে কি আমার হাতের মুঠোর ভিতরে কি যদি বলবার পারো কালিমা পড়ে মুসলমান হব দাগ দেখ আবু জাহেল আমি না কইয়া তোমার হাতের ভিতরে যে জিনিসটা এটা যদি কয় আমি নবী সত্য কিনা তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবা কিনা আবু জাহেল কয় কি রে এক ডিগ্রি দি সামনে ইয়া হাজার কুল এ পাথর ক মান আনা আমি কে পাথর জবান খুইলা খুইলা ডাক দে কয় আনতা হাবিবুল্লাহ আনতা রাসূলুল্লাহ আপনি আল্লাহর হাবিব আপনি আল্লাহর রাসূল আপনি সত্যবাদী আপনার উপরে যে কোরআন সত্য আপনার উপরে যে দ্বীন সত্য আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইসলাম ধর্ম পরিপূর্ণ আমার নবী নাই ইসলামে বিন্দু পরিমাণ ঢুকাইবার সুযোগ নাই আমার নবী নাই ইসলাম থেকে মাইনাস করার কোনো সুযোগ নাই ইসলাম ধর্ম পরিপূর্ণ করে দিবেন জবান খুলা জোরে বলেন কে বন্ধুগণ আমার নবীদের কথা শুনেছি এবার তাহানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাইকা কয় আল্লাহ আমি মইরা গেলে আমার লাশটারে তুমি অক্ষত রাইখো তোমার শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন জানাজা হয় তোমার শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন দাফন হয় আল্লাহ তাআলা কয় পয়গম্বর আমি আল্লাহ দোয়া তোমার কবুল করে নিছি আরো জোরে আড়াইশো বছর পর্যন্ত হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশকে আল্লাহ অক্ষত রাখছে ইরাক যখন বিজয় হইছে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীরা গনিমতের মাল তালাশ করেন কিন্তু আল্লাহর নবীর এই সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ঘুরে ঘুরে আর তালাশ করে আল্লাহর নবীর ওই হাদিসটা মাথার মধ্যে আছে আর ঘুরে তালাশ করে রাজ দরবারের ভিতরে ঢুকছে দুইকা দেখে বিরাট বড় কফিন ওই কফিন নামাইছে উপর থেকে কাঠ তারে সরায় দেখে আল্লাহ 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 মনে হয় হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবে মাত্র ইন্তেজাল করেছে নবী যেই যুগে যেই নবী ওই যুগের ওই সুন্দর শ্রেষ্ঠ সুন্দর ছিল ওই নবী আমার আল্লাহ কোন নবীর কালা বানায় নাই আমার আল্লাহ কোন নবীর অসুন্দর বানায় নাই যেই জামানায় যেই নবী ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর মুসা নবীর জামানায় শ্রেষ্ঠ সুন্দর ঈসা নবীর জামানায় শ্রেষ্ঠ সুন্দর জাকারিয়া নবীর জামানার শ্রেষ্ঠ সুন্দর ইদ্রিস নবীর জামানার শ্রেষ্ঠ সুন্দর সৌন্দর্যের অভাব নাই আপনার আমার নবী সৌন্দর্যের বর্ণনা দিয়ে সারা রাত শেষ করা যাবে না আরে নবীরে যেই রূপ দিছে নবীরে যে সৌন্দর্য আল্লাহ দান করছেন বুখারী শরীফের রেওয়ায়েত নবীর ভুরুগুলি কেমন ছিল বুখারী শরীফের রেওয়ায়েত নবীর নাকটা কেমন ছিল নবীর চোখগুলি কেমন ছিল নবীর কপালটা কেমন ছিল নবীর দাঁতগুলি কেমন ছিল নবীর চুলগুলি কেমন ছিল নবীর দাড়ি মুবারকগুলি কেমন ছিল এই কল্পনা করতে করতে এশারের নামাজ জামাতে পয়রা পবিত্র বিছানায় যদি দুরুদ পড়তে পড়তে যদি বান্দা ঘুমায় যায় চল্লিশ একচল্লিশ দিন না যাইতে নবীরে স্বপ্নে দেখতে পারব কত সহজ কিন্তু হয় না মাত্র চল্লিশ দিন হয় না বলে কেমনে পারি না মাওলার ডাকতে পারি না নবীর মোহাম্মদ কলিজায় ওইভাবে নাই জোরে কোন ঠিক কিনা আর নাইলে মদিনার কামলিওয়ালারে কলজা দিয়া মোহাব্বত করলে মদিনার কামলিওয়ালা স্বপ্নে যোগে আইব আর কেউ যদি নবীরে স্বপ্নে দেখতে পারে জাহান্নামের আগুন হারাম আরো জোরে সুবহানাল্লাহ
ডাক দিয়া কে দানিয়ার বলো না আমি এমনই স্বপ্ন দেখেছি বিরাট বড় মূর্তি মাথাটা স্বর্ণের বুকটা পিতলের পাগুলি লোহার এরপরে কি হযরতে দানিয়াল বলেন উপর থেকে আকাশ থেকে বিরাট বড় একটা পাথর আইসাম এই মূর্তির মাথার উপরে পড়ছে এই মূর্তিটা ভেঙে চুরে জমিনে তরল হইয়া জায়গায় জায়গায় টিম টিম বাতি জ্বলছে এবার জালেম বাদশা ডাক দিয়ে কয় দানিয়াল এমনই স্বপ্ন দেখছি বলো না ব্যাখ্যাটা কি জবান কইলা জোরে সুবহানাল্লাহ মুসলমানের ঈমান মুসলমানের ঈমান দুনিয়ার সব বিলীন করে দিতে পারে মুসলমান ঈমান বিলীন করতে পারে না এবার ডাক দিয়ে কয় হাসস কেন বলে হাসব না তার কারণ হলো আমার চোখের সামনে দুই বন্ধু আল্লাহর জান্নাতে গেছে আমারে দেখ দূরে উজিরাইছে জাপ না কলে কি মুসলমান গাম দিলে লাভ মুসলমান রক্ত দিলে লাভ মুসলমান জীবন দিলেও লাভ আমার কাছে দিয়া দেন আমার কাছে দেন বলে কি করবি ঈমান ধ্বংস করমু আরে দিলি তো জান্নাতে যাইব আমার কাছে দে ঈমান ধ্বংস করব বলে পলিসি কহ আমার একটা সুন্দরী মেয়ে আছে এত সুন্দর ওর ঈমান ধ্বংস করব গুনাহ করাইব আর একটু খুইলা কো আরে 40 দিন ঘরের ভিতরে তালা লাগাই দিব সুন্দরী মেয়েটারে দিয়া চোখ ফিরাইতে পারবো না দিব শুয়ারের গোস্ত দিব কুকুরের গোস্ত দিব শরাব ক্ষুধা লাগলে খাইব কতর পুলিশ আমার পছন্দ হইছে কর ও বাদশা কি দিবেন পুরস্কার আমারে বলেন এবার বাদশা ডাক দিয়ে উজির তোরে মন্ত্রী বানাম যদি সাকসেস হস এ উজির তোরে স্বর্ণ মুদ্রা দিব তোরে মনি মুক্তা দিব বাড়ি গেছে মা তুমি কি চাও না আমি মন্ত্রী হই কয় হ তুমি কি চাও না ধনী হই কয় হ তোমার সহযোগিতা লাগবো ও বাবা কেমনে কয় একজন মুসলমান যুবকের ঈমান ধ্বংস করতে হবে তোমারে যে রূপ দিছে রূপের জলকে এই জন্য গোটা পৃথিবীর ইহুদি কাফির খ্রিস্টানেরা মুসলমানদের সঙ্গে এখন আর যুদ্ধ লাগে না মুসলমানদের সঙ্গে এখন আর গোলাগুলি লাগে না তরবারি দিয়ে যুদ্ধ লাগে না বলে কি কয় ওরা কৌশল গ্রহণ করছেন মুসলমান সংখ্যায় বাড়বো গুনাহ ঢুকায় দে এই জন্য মুসলমানদের সন্তানদের হাতে হাতে গুনাহ মুসলমানদের ঘরে ঘরে গুনাহ মুসলমানদের সমাজে গুনাহ মুসলমানদের রাষ্ট্রে গুনাহ এই গুনাহযুক্ত মুসলমান দিয়া কোনোদিন বিজয় লাভ করতে পারবে না এই পলিসি ইহুদি এই পলিসি খ্রিস্টানদের এই জন্য আমাদের ঘরে ঘরে গুনাহ হাতে হাতে গুনাহ সমাজে গুনাহ রাষ্ট্রে গুনাহ যেই দিন আমরা হাতের গুনাহ ছেড়ে দিতে পারবো যেই দিন আমরা ঘরের গুনাহ ঘর থেকে বের করতে পারবো যেদিন আমরা সমাজ থেকে লাথি মাইরা আমরা গুনাহ ছাড়তে পারবো যেদিন আমরা রাষ্ট্রীয়ভাবে গুনাহ ত্যাগ করতে পারবো ওই দিন কাফের বেঈমান মুশরিকরা মুসলমানদের সঙ্গে রাঙ্গায়া চোখ দিয়া তাকাইবার সাহসও পাবে না এখন গুনাহ ঢুকাই দিছে ছেলে চেটিং করে মাইয়া সেটিং করে ছয় মাস পরে দেহে গেছে গা কিরে কি হইল বুঝে নাই ওয়াইফাই যে দিছো তুমি ফ্রি করো খবর নাই যুবতী কন্যা কি করে কার সঙ্গে চলে রে একুশে ফেব্রুয়ারি কি করে রে যারা ভাষার জন্য জীবন দিল হেগো জন্য দোয়া করা দরকার আছে না নাই দোয়ার দরকার জোরে বলেন আছে না নাই সারা পৃথিবীর ফুল যদি হেনে দেন কোনো কাম হইতো না দোয়া করা লাগবো মুসলমানদের জন্য একটু জোরে কোন ঠিকই না বন্ধুগণ আমার এই গুনাহ করায় দে চল্লিশ দিন তোমার ঘরের ভিতরে দিব ব্যাপার না চল্লিশ দিন তালা লাগাই দিছে চল্লিশ দিন পরে আইয়া তালা খুলছে মেয়েটারে বের করছে ও মা কেমনে গুনাহ করাইছো বলো কেমনে ঈমান ধ্বংস করছো বলো ডাক দিয়ে কয় বাবা আমি তো গুনাহ করাইতে পারি নাই তবে এই চল্লিশ দিন এই যুবকের আখলাকার চরিত্র দেখা এখন আমার নিজের কালিমা পয়রা মুসলমান হইবার মনে চায় বলো কি মা খুইলা কো তাইকা কয় বাবা
এই 40 দিনের ভিতরে একটা সেকেন্ডের জন্য যুবক আমার দিকে তাকায় নাই। আমি কইছি যুবক রে একটা নজর তাকা, কয় না এই চোখ তোমারে দেখবার জন্য না, এই চোখ আমার মাওলা দেখার জন্য, এই চোখ মাওলার জান্নাত দেখার জন্য, এই চোখ মাওলার জান্নাতের নাজনে আমার দেখার জন্য। আমি যদি তোমায় দেখি আমি আমার মাওলা দেখবার পারব না, আমি যদি তোমার দিকে তাকাই গো আমার মাওলার জান্নাত আমি দেখবার পারব না, জান্নাতের নাজনে আমার দেখবার পারব না। বাবাই ডাক দেখে মা গো এই 40 দিনের ভিতরে কি ক্ষুধা লাগে নাই, শুয়ারের গোস্ত খায় নাই, কুকুরের গোস্ত খায় নাই, শরাব কি পান করে নাই? না বাবা না, আমি রাতের বেলা ঘুমায় গেলে আমার নাকের মধ্যে আজীব ঘ্রাণ আসতো, আমি ঘুম থেকে উঠা যাইতাম, আমি ঘুম থেকে উঠা তাকায়া দেখি এমন সুন্দর খাবার যেই খাবার মানুষ দুনিয়াতে কল্পনা করতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম যুবক রে দরজা বন্ধ, কেউ ঢুকতে পারে না, কেউ ভিতর থেকে বের হইতে পারে না, এই খাবার তুমি কোথায় পাও? এবার যুবকটা ডাক দিয়া কয়, যখন কোন মুমেন বান্দা আল্লাহর জন্য হইয়া যায়, ওই আল্লাহ মুমেন বান্দার জন্য হইয়া যায়, তখন মুমেন বান্দার জমিনটা হইয়া যায়, মুমেন বান্দার জন্য আল্লাহ আকাশ বানায় দেয়, বাতাস বানায় দেয়, ইয়ে জমি মেরে লিয়ে হ্যায় আসমা মেরে লিয়ে, ইয়ে জমি মেরে লিয়ে হ্যায় আসমা মে গুলজাহাঁ মেরে লিয়ে, ইয়ে খমর মেরে লিয়ে হ্যায়, ইয়ে খবর মেরে লিয়ে, ইয়ে চমন মেরে লিয়ে হ্যায়, গুলশতা মেরে লিয়ে। আরে আল্লাহর জন্য হয়ে গেলে আমার আল্লাহ এই জমিন মুমেন বান্দার বানায় দিব, আমার আল্লাহ আকাশ মুমেন বান্দার জন্য বানায় দিব, আমার আল্লাহ কুল কায়নাত মুমেন বান্দার জন্য বানায় দিব। একটু আল্লাহরে খুশি করার জন্য জীবনের শক্তি দিয়া একটু জমান খুইলা মাওলারে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। কেমনে বুঝাইলে বুঝবেন? ডাক দেখ মা গো তুমি দেইখা কালিমা পড়া মুসলমান হইতে মনে চায়, এখন আমি তোমার জবানের কথাগুলি শুই না, এখন আমারও কালিমা পড়া মুসলমান হইতে মনে চায়। বলো না মা আর কি দেখছো গো মা, তাই কয় বাবা এই যুবক আজীব এক যুবক রাতে ঘুমায় না, দিনেও ঘুমায় না, রাতের বেলা শুধু দাঁড়ায় দাঁড়ায় মাওলা পাকের কুদরতি পায়ে রুকু দেয় আর সেজদা দেয়, জবানটা খুলা খুলা জিকির করে, মাওলার জিকির করে। ও বাবা এই যুবক যখন জিকির করে তখন আমি তাকায় তাকায় দেখি আকাশ থেকে একটা আলো আইসা, একটা নূর আইসা এই যুবকের মাথার উপরে পড়ে। আল্লাহু আকবার, জোরে কর, জোরে কর, আল্লাহু আকবার। মহব্বতে জবান খুলে আরো জোরে কর, আমি নারায় তাকবীর, আরে জোরে কর নারায় তাকবীর। প্রধান অতিথির আগমন, আল্লামা মনজুরুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ কথা মতা কর নাই, এইবার কন জোরে আলহামদুলিল্লাহ, একটু জোরে কন মারহাবা, গজলটা কইতাম নি, গজলও কইতে পারি আরো কত কিছু কইতে পারি, হুজুরে অনুমতি দেয় না দেখা তাহলে আমরাও পারি। বাতি যেন নিবে না দয়া হালচা, লাফাইছা বুঝাল, হাইরে নিবলে বাতি হবে রে রাত্রি, নিবলে বাতি হবে রে রাত্রি, হবে তোমার অপমান, বাতি যেন নিবে না দয়া হালচান। দিছে বাতি নিবাই 12টার পরে, 12টার পরে বাতি নিবাই দিছে। এখন যে কি শুরু হয়েছে শরীয়ত বলে না, এখন মারফত লিয়া বলে হেরা টানাটানি শুরু করছে, এখন আমরা আবার বুঝাইছি। বাবাই আমার এমন গেনি, আরে আমগো বাবাই মুইতা লয় না ফানি, ঠিক নিকন ঠিক নি,
তার জোরে কোন ঠিক নি আরে খালি করে টানা টানি পর্দার ভিতর খালি করে টানা টানি পর্দার ভিতর আমরা কই ফেরেশতারা গুরজু মারব কবরের ভিতর বাবা রে ফেরেশতারা গুরজু মারব ঠিক কি না জোরে কর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন আমলের জিন্দেগি নসিব